আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়েই আজকে আমার নির্ধারিত আলোচনা শুরু করছি। আজকের আমার আলোচনার বিষয় কারক ও বিভক্তি। বিসিএস পরীক্ষার সিলেবাসে কারক ও বিভক্তি সরাসরি অন্তর্ভুক্ত নেই, যার কারণেই অনেকেই মনে করে কারক ও বিভক্তি পড়ারও দরকার নেই। কিন্তু বিসিএস পরীক্ষায় কারক ও বিভক্তি সরাসরি সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকলেও পরোক্ষভাবে এটি সিলেবাসের অন্তর্ভুক্ত। এর কারণ হচ্ছে কারকের সঙ্গে পদের একটা সম্পর্ক আছে, যে কারণে বিসিএস পরীক্ষায় কারক থেকে প্রশ্ন হয় এবং 40তম বিসিএস পরীক্ষায় কারক ও বিভক্তি থেকে দুটো প্রশ্ন হয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে কারকের প্রাথমিক আলোচনা করব, কারক কি এই বিষয়টাই মূলত আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধারাবাহিক কয়েকটি ভিডিওর মাধ্যমে পুরো কারকের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। আশা করি ততদিন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কারক শব্দটি প্রকৃতি ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত, যেখানে প্রকৃতি বা মূল হচ্ছে ক্রি, এই শব্দটির মূল হচ্ছে ক্রি, আর নক বা অক হচ্ছে প্রত্যয়। ক্রি যোগ নক বা অক সমান হচ্ছে কারক, আর যার অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কিন্তু যা ক্রিয়া সম্পাদন করে এই অর্থটি দিয়ে বা এই বক্তব্যটি দিয়ে কারক সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না, যার কারণে আমরা আসলে কারকও সেভাবে বুঝি না। তবে আমরা আজকে কারক সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারক বাংলা ব্যাকরণের যে চারটি আলোচ্য বিষয় রয়েছে, প্রধান চারটি আলোচ্য বিষয়, তার মধ্যে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়। তো কারক কি আসলে, সেই আলোচনায় আমরা চলে যাই। তার আগে পদ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পদ প্রধানত দুই প্রকার, নামপদ ক্রিয়াপদ। এই নামপদকে ভাঙলে আবার চার প্রকার পাওয়া যায়, বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয়। আমরা পদ বলি পাঁচ প্রকার, অর্থাৎ এই নামপদ চার প্রকার আর ক্রিয়াপদ এক প্রকার, তাহলে মোট হলো পাঁচ প্রকার। মোটটা আমি এখানে তাই ব্র্যাকেটে রেখেছি, মোট বললে পদ পাঁচ প্রকার, মোট পাঁচ প্রকার। আবার মোট না বললেও স্বাভাবিকভাবে সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় পদ কয় প্রকার, তাহলেও আমরা বলবো পাঁচ প্রকার। তবে পদ প্রধানত দুই প্রকার, নামপদ এবং ক্রিয়াপদ। এই নামপদ এবং ক্রিয়াপদই আমাদের আজকের কারক বোঝার জন্য আলোচনায় লাগবে। আপনারা জেনে রাখুন যে ক্রিয়াপদ ছাড়া সকল পদই নামপদ, অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় তো নামপদই। অতএব আমরা এক কথাই বলতে পারি, ক্রিয়াপদ ছাড়া সকল পদই নামপদ। বাক্যের মধ্যে একটা পদ ক্রিয়াপদ না, তার মানে এটা নামপদ। নামপদ মানে সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, সর্বনাম হতে পারে, অব্যয় হতে পারে। একটা বাক্যে ক্রিয়াপদ থাকে আবার নামপদও থাকে, অবশ্যই একটা বাক্যে ক্রিয়াপদ থাকবেই আর নামপদও সাধারণত থাকে। আর বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। তাহলে কারক হচ্ছে একটা সম্পর্ক। আমরা এখানে এই বাক্যটা লিখে দিয়েছি, বাক্যস্থিত মানে বাক্যে অবস্থিত নামপদ এর সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। তাহলে কারক হচ্ছে একটা সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। অর্থাৎ ক্রিয়াপদকে যদি আপনি একটা ছেলে রূপে কল্পনা করেন আর নামপদকে যদি আপনি মেয়ে রূপে কল্পনা করেন, তাহলে এই ছেলেটির সঙ্গে এই মেয়েটির যে সম্পর্ক সেটাকেই আমরা বলছি কারক। তাহলে আমাদের কারক নির্ণয় করতে বলে, তার মানে হচ্ছে সম্পর্ক নির্ণয় করতে বলে। এখন প্রশ্ন হচ্ছে কার সম্পর্ক নির্ণয় করতে বলবে। এখানে একটু জেনে রাখা দরকার, বাক্যে কখনো ক্রিয়াপদের কারক বের করতে বলে না। বাক্যে যে পদের কারক বের করতে বলে সেটা হচ্ছে অবশ্যই নামপদ। একটা নামপদের নিচে দাগ দিয়ে দেয়, দিয়ে বলে এইটা কোন কারক। কখনো ক্রিয়াপদের নিচে দাগ দিয়ে বলবে না এটা কোন কারক, নামপদের নিচে দাগ থাকবে। অথবা বাক্যের মধ্যে কোনো একটা নামপদকে উল্লেখ করে দিবে যে এই বাক্যের এই পদটির এই নামপদটি কোন কারক। তাহলে বাক্যের মধ্যে যেই নামপদটির নিচে দাগ থাকবে সেই নামপদের সাথে ওই বাক্যের যে ক্রিয়াপদ আছে তার যেই সম্পর্ক এটাই হচ্ছে কারক। তাহলে কারক কাকে বলে? আবারও বলছি, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। এখন আমরা একটা বাক্য দিয়েছি, রাষ্ট্রপতি ঢাকায় রাজকোষ হতে নিজ হাতে গরিবদেরকে চাল দিয়েছেন, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দিয়েছেন। বাক্যে আর কোনো ক্রিয়াপদ নাই, যেহেতু আর কোনো ক্রিয়াপদ নাই অতএব সবগুলোই হচ্ছে
নাম পদ আমরা আগে বলেছি ক্রিয়াপদ ছাড়া সব পদই হচ্ছে নাম পদ অর্থাৎ এখানে রাষ্ট্রপতি ঢাকায় রাজকোষ হতে নিজ হাতে গরিবদেরকে চাল এগুলো সবগুলোই হচ্ছে নাম পদ এখন কারক যখন বের করতে বলবে তখন এই বাক্যটি যে কোনো একটা নাম পদের নিচে দাগ দিয়ে বলতে পারে এটা কোন কারকে কোন কারক আমরা বিভক্তির আলোচনায় পরে যাব ধরুন রাষ্ট্রপতির নিচে দাগ দিয়ে বলল রাষ্ট্রপতি কোন কারক তার মানে হচ্ছে রাষ্ট্রপতির সাথে এই বাক্যের ক্রিয়াপদ কোনটি দিয়েছেন রাষ্ট্রপতির সাথে দিয়েছেন এর কি সম্পর্ক তখন আমরা দেখি যে রাষ্ট্রপতির সাথে দিয়েছেন এর সম্পর্ক হচ্ছে রাষ্ট্রপতি নিজেই এই ক্রিয়াটি সম্পন্ন করেছেন অর্থাৎ এই বাক্যের কর্তা হচ্ছেন রাষ্ট্রপতি তাহলে সেটা হবে এক রকম কারক আবার রাষ্ট্রপতি কি দিয়েছেন চাল দিয়েছেন তাহলে চালের সাথে দিয়েছেন ক্রিয়াটি সম্পর্ক আরেক রকমের আবার কোথায় দিয়েছেন ঢাকায় দিয়েছেন এই ঢাকার সাথে দিয়েছেন ক্রিয়াটির এক রকমের সম্পর্ক কোথায় হতে দিয়েছেন রাজকোষ হতে দিয়েছেন এই রাজকোষ হতে সাথে দিয়েছেন অন্য রকমের সম্পর্ক কি উপায়ে দিয়েছেন নিজ হাতে দিয়েছেন এই নিজ হাতের সাথে দিয়েছেন আরেক রকমের সম্পর্ক কাদেরকে এই চাল দেওয়া হয়েছে গরিবদেরকে দিয়েছেন গরিবদের সাথে দিয়েছেন ক্রিয়াটির আরেক রকমের সম্পর্ক অর্থাৎ এখানে যে নামপদগুলো আছে এক একটা নামপদের সাথে এক একটা মেয়ের সাথে এই এক একটা ক্রিয়াপদের এক একটা ছেলের এক এক রকমের সম্পর্ক আছে এই জন্য কারক হচ্ছে সম্পর্কের দিক বিবেচনায় কয়েক প্রকারের হতে পারে আমরা সকলেই জানি কারক হচ্ছে ছয় প্রকার অর্থাৎ তার মানে আমরা বলতে পারি ক্রিয়াপদের সাথে এই নামপদগুলোর ছয় রকমের সম্পর্ক হতে পারে এই কারণে কারককে ছয় প্রকার বলা হয়েছে কর্তৃকারক কর্মকারক সম্প্রদান কারক করণ কারক অপাদান কারক অধিকরণ কারক তবে এগুলোর আলাদা আলাদা ভাবে কিভাবে নির্ণয় করতে হবে কোন ধরনের কারক কিভাবে হবে সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজ আমরা কারক কি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আশা করি কারক কি কারক মানে যে একটা সম্পর্ক নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক এটা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ